আল্লাহ আমাদেরকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং এই কারণেই আমরা অন্যান্য প্রাণীর মতো না আমাদেরকে শুধু এই জন্যই সৃষ্টি করা হয়নি যে আমরা শুধু খাবো বিয়ে করব বাড়িঘর বানাবো গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো আমরা সাধারণ কোনো প্রাণী না ভাই ও বোনেরা এই দুনিয়ার বুকে আমাদের কিছু কাজ আছে যা আমি আজ আপনাদেরকে জানাবো আমাদের জীবনে একবারই সুযোগ আসে এই সুযোগ কখনো বারবার ফিরে আসে না জীবন আপনি একবারই পাবেন তাই একে অবহেলা করে নষ্ট করবেন না জেগে উঠুন ভাবুন জীবনে কিছু করুন সমাজের আট জন মানুষের মতো জীবনকে হেলায় ফেলায় না কাটিয়ে এমন কিছু করুন যা মানুষের কাজে লাগে যা সমাজে কোন পরিবর্তন নিয়ে আসে আমি নিজেকে কিছু প্রশ্ন সর্বদাই করি আজ আপনাদেরকেও সেগুলো জিজ্ঞেস করব আপনি কি চান না হাসরের দিনে নবী সাল্লাহ সাল্লামের সাথে থাকতে আপনি কি চান না সাহাবাদের সাথে আপনার হাসর হোক কিন্তু আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন তাতে কি এই আশা আপনি কোনোভাবেই করতে পারেন এটা কি আদৌ বাস্তবসম্মত কোনো চিন্তা যে আপনি সেই সব লোকের সাথে জান্নাত চাচ্ছেন যারা তাদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছেন আপনি তাদের সমান মর্যাদা চাচ্ছেন এটা কি কোনো ন্যায্য কথা ও অবশ্যই না ভাইয়েরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাকে জানার জন্য তাকে ভালোবাসার জন্য ইবাদত করার জন্য তার দিকে ফিরে আসার জন্য আসুন ফিরে আসুন আল্লাহর দিকে নিজের ফিরে আসার রাস্তা নিজেই তৈরি করুন মসজিদের দিকে ফিরে আসুন কুরআনের দিকে ফিরে আসুন সালাতের দিকে ফিরে আসুন ফিরে আসুন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আল্লাহ আপনার ফিরে আসার জন্যই অপেক্ষা করছেন এই জীবনে কিছু একটা করুন দেখুন। সিরিয়াতে আমাদের সেই সব ভাইদের যারা সাহায্য যাচ্ছে সাধারণ মানুষদের দেখুন তারা কিছুটা হলেও দুনিয়ার বুকে অবদান রাখছে অনেক সময় হয়তো আমার আপনার হাতে কিছু টাকা আসে কিন্তু ভাবেন কি করা যায় সেই টাকা দিয়ে কোন একটা দান বাক্সে সেই টাকাটা রেখে দিন হতে পারে তা দিয়ে দুনিয়ার কোন এক প্রান্তে কোনো এক অভাবের জন্য খাবার বা কম্বল কেনা হবে এই কম্বল কেউ একজন গায়ে দিবে আর সেই সাথে আপনিও কোনো একজন মানুষের উপকার করলেন মনে করুন কেউ কোথাও গিয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করল মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা ফিরিয়ে আনলো ওয়াল আমাদের মন থেকে আল্লাহর প্রতি ভালোবাসা একদমই উঠে গেছে মুসলিমদের মন থেকেও আল্লাহর প্রতি ভালোবাসা উঠে গেছে এর মধ্যেও কেউ যদি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাহলে সে কতই না মহৎ কিন্তু এই কাজ কে করবে আমি একা কত জনের কাছে যাব আপনারা উঠুন প্রস্তুত হন আপনাদের পরিচিতদের কাছে যান তাদের স্মরণ করান আল্লাহর কথা ও এই দুনিয়াতে সাফল্য হল আল্লাহ আমরা খুবই বিপদজনক সময়ে বাস করছি চারিদিকে শুধুই সন্দেহ কিন্তু দেখুন আল্লাহ কোরআনে বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম নবী সাল্লাহ আলহিসাল্লাম বলেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা একে ধরে রাখবে দিন বিচ্ছিন্ন হবে না একটি হল কোরআন আর একটি কোরআনার সুন্না তাই না যা আমি বা আপনি বুঝি বা ঠিক মনে করি কোরআনার সুন্না হল তাই যা নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ও তার সাহাবিরা জেনেছেন বুঝেছেন ও নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন আপনার নিজের বুঝ বিভ্রান্তি তৈরি করবে তাই আমাদেরকে কোরআন ও সুন্না বুঝতে হবে ভাবে বুঝেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর ফলেই ইসলাম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে আমাদেরকেও সেইভাবেই বুঝতে হবে তবেই না পরিবর্তন আসবে Download our mobile Or register on our official website to get access to exclusive content. Links given in description of video.